এই যে ঘটনাগুলি বললেন এগুলো নিন্দাজনক, লজ্জাজনক। আমরা সমাজবদ্ধ জীব হিসাবে, সুস্থ সমাজের নাগরিক হিসাবে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে। এবং যারা অপরাধী, প্রকৃত অপরাধী, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করা দরকার এবং কঠোর শাস্তি যাতে তারা পায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ পুলিশ এবং প্রশাসনকে গ্রহণ করতে হবে। এখন যে প্রসঙ্গটা আপনি উল্লেখ করার চেষ্টা করেছেন, আমি যেটা বলবো পুলিশ সম্পর্কে, আমি সমস্ত পুলিশকে তো দায়ী করতে পারবো না, সব থানাকে তো দায়ী করতে পারবো না। এই অভিযোগ প্রতিনিয়ত উঠছে যে আক্রান্ত মায়েরা, বোনেরা পরিবারের লোকদের সাথে নিয়ে থানায় গেলে কোনো কোনো থানায় এফআইআরই নিতে চাইছে না, অভিযোগই নিতে চাইছে না, বলছে আলোচনা করে মীমাংসা করে ফেলুন। এবং যারা আক্রান্ত তাদের প্রতিক্রিয়া হচ্ছে এই আমরা যে আক্রান্ত হয়েছি পুলিশ আগেই জানে, কাদের দ্বারা আমরা আক্রান্ত এটাও পুলিশ জানে। প্রকৃত অর্থে আক্রমণকারী যারা তাদেরকে রক্ষা করার জন্যই পুলিশ এই অবস্থানটা নিচ্ছে। এবং তারা সেখানে খুব বিক্ষোভ প্রকাশ করে বলছে কার কাছে আমরা যাব, আমাদের রক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য কে দায়িত্ব নেবেন, পুলিশে যদি এই ভূমিকা নেয়। এই প্রশ্নগুলি তারা তুলছেন। এবং কোনো কোনো জায়গায় আক্রান্ত পরিবারের লোকরা জনরা বলছেন থানায় গিয়ে আমরা দেখছি, কোনো কোনো থানায় অপরাধী যে বা তাকে অপরাধ সংগঠিত করার ক্ষেত্রে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সাহায্য করেছে, মদত যুগিয়েছে, তারাই থানা